একজন আল্লাহর ওলির নাম বলবো প্রশ্ন রাখবেন হুজুর কে তিনি হযরত খাজা মাইনউদ্দিন চিশত আজমেরি সানজেরি রাহমাতুল্লাহ আলাইহি বাজান যখন কালেমার আজান দেওয়া তো দূরের কথা মুসলমান কি জিনিস উপমহাদেশের মানুষ জানতো না তখন তিনি জমিনে মানুষের দারে দারে এক কোটি মানুষকে কালেমা পড়ে মুসলমান বানিয়েছিলেন একবার জোরে বলা যাবে কি মারহাবা আযান তো দূরের কথা মুসলিম কি তো জানতোই না মানুষ আহলে জিকির কারা ভালো করে বুঝে যান ওয়ালতাকুম মিনকুম উম্মাত উম্মাহ এক জামাত উম্মাহ থাকবে আল্লাহর দিকে ডাকবে ইয়াদউনা ইলাল খাইর মানুষকে ভালো কাজের দিকে ডাকবে এরা কারা সর্বপ্রথম আমি একজনের নাম বললাম এরপর আরেকজনের নাম আসবে তিনি হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররিদি সুলতানে বাংলা একবার জোরে বলা যাবে কি মারহাবা ও মুসলমান হযরত ইয়ামানি মুজাররিদি উনি কি বাংলাদেশের না ইয়ামান দেশের আমার দেশের কিছু ভাইরা বলে দেখো বাংলাদেশে এত ফির সৌদি আরবে কোনো ফির নাই আচ্ছা আপনারা বলেন শাহজালাল ইয়ামানি ওনার বাড়ি কি বাংলাদেশের বঙ্গোপসাগরে কোন জায়গা হ্যাঁ জোরে কর তাহলে বোঝা গেল ইয়ামানে 800 বছর আগে পীর ছিল কথা বলে আচ্ছা এরপর আরেকজন হযরত শাহ মুস্তাফা আল বাগদাদি মৌলভী বাজারের শহরে ঘুমিয়েছিলেন উনি সিলেট থেকে বাঘের পিঠে করে মৌলভী বাজার আইছে যখন বাঘের পিঠে চড়ে আসে তখন হিন্দুরা দেখে সনাতন ধর্মের যারা আছে অন্য অন্য ধর্মের যারা আছে তারা দেখে হাই হাই একটা বাঘ উনার আনুগত্য করতেছে নিশ্চয়ই লোকটা হক এই লোকটাই সঠিক বহু মানুষ এটা দেখে কালেমা পড়ে ফেলল দেখেন একটু চিন্তা করেন হযরত শাহ মুস্তাফা আল বাগদাদি আল হুসাইনি আল হাসানি নবীর বংশের একজন সূর্য সন্তান আহা ইরাকের বাগদাদ থেকে আসলো তার মানে বোঝা গেল কি ইরাকেও পীর ছিল আর বাংলাদেশে পীর আসার আগে ইরাকেও পীর ছিল কথা বলেন ঠিক না বেটে খানজাহান আলীর বাড়ি মক্কায় কোন জায়গা জোরে উনি আসলেন বাংলাদেশে আল্লামা কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মাজার আছে নেত্রকোনাতে মাজার আল্লামা কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি উনি ঘুমিয়েছেন নেত্রকোনাতে উনি রোম থেকে এসেছিলেন এদেশে দিনের দাওয়াত দেওয়ার জন্য খুব মনোযোগ দেন হে মুসলমান এই উপমহাদেশে যত ওলি আল্লাহ আছেন সব আরব থেকে এসেছেন আরব থেকে সে কালেমার দাওয়াত তারা দিয়ে গেছেন চট্টগ্রামে হযরতে শাহ বদর রহমাতুল্লাহ আলাইহি শাহ বদর চট্টগ্রামে 800 বছর আগে আসছে 700 বছর আগে চট্টগ্রামে যিনি সর্বপ্রথম ইসলাম এনেছেন ব্যাপকভাবে যিনি ছড়িয়েছেন তার নাম হযরতে শাহ বদর রহমাতুল্লাহ আলাইহি বাবারে 700 বছর আগে সমুদ্রের জাহাজে করে করে আসছে পৃথিবীতে বর্তমানে একটা জাহাজের ওজন আছে সবচেয়ে বড় বড় জাহাজের ওজন লক্ষ লক্ষ মেট্রিক টন একটা জাহাজের ওজন টন না মেট্রিক টন ওজন এরকম একটা জাহাজ সমুদ্রের মধ্যে যখন চলে মাত্র 50 কিলোমিটার বেগে যদি বাতাস বয় সমুদ্রের পানির বাড়িতে বড় জাহাজ পর্যন্ত দুলতে থাকে দুলতে থাকে কল্পনা করেন এত বড় একটা জাহাজ পানির বাড়িতে দুলে আর সে সময় তারা আরব সাগর পাড়ি দিয়ে ভারত সাগর পাড়ি দিয়ে মহাসমুদ্র পাড়ি দিয়ে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে জাহাজে দুলতে 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 কাঠের জাহাজে এই জমিনে এসে কালেমার দাওয়াত দিয়ে মুসলমান বানায় গেল আজকে তাদের মাজার জিয়ারত করতে যারা শিরিকের ফতোয়া দেয় ওরাই হলো ইসলামের অরিজিনাল দুশমন এ বাবুনের আরে খুবই মনোযোগ দিয়ে যান আল্লামা হযরত বদর শাহ রহমাতুল্লাহ আলাইহি তিনি আসলেন চট্টগ্রামে দিনের দাওয়াত নিয়ে শাহজালাল ইয়ামিন আসলেন সিলেটে
দিনের দাওয়াত নিয়ে খান জাহান আলী আসলেন ওই দক্ষিণবঙ্গে বাগেরহাটে দিনের দাওয়াত নিয়ে ওই বগুড়াতে আসলেন রাজশাহীতে আসলেন নেত্রকোনাতে আসলেন ভারত বাংলাদেশ আমি ভুটান গেলাম থিম্পু থিম্পু রাজধানী রাজধানীতে একজন আল্লাহর ওলির মাজার আহা চিন্তা করলাম আজ থেকে 600-400-500 বছর আগে কিভাবে থিম্পুতে তারা আসলেন বিরাট বড় পাহাড়ি রাস্তা কি দুর্গম কি মারাত্মক ভারতের জলপাইগুড়ির জায়গা থেকে এরপরে যাওয়া লাগে দুর্গম পাহাড়ি রাস্তা থিম্পু রাজধানী ভুটান খুবই মনোযোগ দেন সেখানেও যায় আল্লাহর ওলির মাজার আমি আশ্চর্য হয়ে চিন্তা করলাম হাইরে এখন আমরা আসি দাওয়াত নিয়ে দাওয়াত খাইতে তখন তার এই পাহাড়ি রাস্তা বে 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 মানুষের কাছে কালেমার দাওয়াত দেওয়ার জন্য এসেছিল এই জন্য তাদের সম্পর্কে আল্লাহ বলছেন ও আমার বান্দারা অলতাকুম মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলাল খাইর আমার উম্মতের মধ্যে বান্দাদের ভিতরে একদল উম্মত থাকবে যারা মানুষকে আল্লাহর দিকে ডাকবে এই জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু وعامل الصالحات اولئك هم خير البريه আমি কোরআন থেকে বলতেছি আল্লাহ বললেন নিশ্চয় যারা ঈমানে পাকা আমলে পাকা হবে اولئك هم خير البريه তারা সৃষ্টির মধ্যে সেরা হবে একবার জোরে বলা যাবে কি মারহাবা আল্লাহ রাব্বুল আলামিন এই জড় বস্তু দুনিয়ার সাধারণ সৃষ্টির সব কিছুর আগে আল্লাহ পানি সৃষ্টি করলেন নূরে মুহাম্মদে আরো অনেক আগের কথা পানি সৃষ্টি করার পরে আল্লাহ পাক পানির পরে আরশে আজিমকে আল্লাহ সৃষ্টি করলেন আরশে আজিমকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক পানির উপরে স্থাপন করলেন আরশে আজিমকে পানির উপরে রেখে আল্লাহ কলম সৃষ্টি করলেন লওহা সৃষ্টি করলেন কলমকে বলেন কলম তুমি লেখো তখন আসমান হয় নাই জমিন হয় নাই আল্লাহ কলমকে বললেন কলম তুমি লেখো কলম বলেন ইয়া রাব্বাল আলামিন কি লিখব আমি আল্লাহ বলেন উক্তুব মাকাদিরাল খালক সৃষ্টির তকদির তুমি লেখো কলম লেখা শুরু করলো আসমান হলো জমিন হলো পৃথিবী হলো গাছ তরু লতা পাতা সমুদ্র মহাসমুদ্র আল্লাহ সব বানাইলেন খুব মনোযোগ দেন একটা গাছের ভাগ্য কি হবে কলম লিখে ফেললো একটা শিয়ালের ভাগ্য কি হবে কলম লিখে ফেললো একটা কুকুরের ভাগ্যে কি হবে কলম লিখে ফেললো একটা পাখির ভাগ্যে কি হবে কলম লিখে ফেললো একটা মানুষের ভাগ্যে কি হবে কলম লিখে ফেললো একটা গরুর ভাগ্যে কি হবে কলম লিখে ফেললো একটা জীব জানোয়ার পশু মাস্তুর লতা পাতার ভাগ্যে কি হবে কলম লিখে ফেললো বান্দা সৃষ্টি করার 50,000 বছর আগে আমাদের তকদির আল্লাহ লিখলেন একবার জোরে বলা যাবে কি মারহাবা আরে সুন্নিরা বিরিয়ানি খাবে লেখছে কে কে আসতে কোন কে আরো জোরে সুন্নিরা বিরিয়ানি খাবে আর আমাদেরকে যারা সিন্নি বলবে আমরা বিরিয়ানি খাবো আর হেরা সাইসে দেখবে আহা কি করে আপনাদেরকে বুঝাবো আমি জানি না বন্ধুরে আর আমাদেরকে যাই বলুক না কেন কিছু যায় আসে না এ আমার ভাইরা বলে আমরা বেদাতি খুব মনোযোগ দিয়েন আল্লাহ কোরআনে বললেন ইয়াউমা তাবিয়াদু উজুহুন মেশরের মাঠে একদল মানুষের চেহারা থাকবে উজ্জ্বল দেখলে বোঝা যাবে তারা আল্লাহর জান্নাতি কোরআন থেকে বলতেছি ভালো করে শুনেন ইয়াউমা তাবিয়াদু উজুহুন একদল মানুষের চেহারা উজ্জ্বল দেখলে বোঝা যাবে তারা জান্নাতি 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 নূরের মিম্বরে নূরের চেহারা নিয়ে তারা বসে থাকবে আহা হযরত ইবনে আব্বাস 1450 বছর আগে পৃথিবীর সবচেয়ে বড় মুফাসসির যিনি তিনি লিখলেন অহম আহলুস সুন্নতি ওয়াল জামাত তারা অন্য কোন দল না তারা হলো সুন্নি মুসলমান বলে বলেন না মারহাবা তাবারকের ওজনে আওয়াজ হচ্ছে না আরো জোরে খুশি জোরে বলেন খুশি ফয়সালা কি আমাদের না আল্লাহ আল্লাহ বলেন সুন্নি মুসলমান জান্নাতে যাবে ফয়সালা আমার না ফয়সালা ওই আসমানের মালিকের যিনি আসমান বানাইলেন এরপর আল্লাহ বলেন ওয়া তাসওয়াদু উজুহুন আরেক দল মানুষের চেহারা থাকবে মলিন দেখলে বোঝা যাবে তারা জাহান্নামী
মন বেজার করে বসে থাকবে তারা কারা ইবনে আব্বাস বলল হুম আহলুল বিদা তারা হলো বিদআতি দল বিদআতি দল বিদআতি দল বিদআতি ওরা বলে তোমরা মিলাদ পড়ো তোমরা বিদআতি কেন মিলাদ পড়লে মিলাদুন নবী পালন করলে কেন বিদআতি হবে ওরা বলল মিলাদুন নবী এই পদ্ধতিতে দেখেন এই পদ্ধতিতে নবীর কোন সাহাবী মিলাদ পড়ে নাই সাহাবী করে নাই আমরা করব কে খুব সুন্দর কথা কত তো সুন্দর সাহাবী করে নাই আমরা করব কে ওই ভাইকে জিজ্ঞেস করবেন ভাই রে তাফসীরুল কুরআন মাহফিল এই পদ্ধতিতে কোন সাহাবী করছে যেই দিন জবাব দিতে পারবা সেই দিন আমরা মিলাদুন নবীর জবাব দিয়ে দেব আর বাস খতমে বুখারি খতমে বুখারি নবীর কোন সাহাবী এই পদ্ধতিতে বুখারি শরীফ খতম দিয়ে মাহফিল করছে যেদিন দলিল দিতে পারবা ভাই সেদিন মিলাদুন নবীর দলিল আমরা দিয়ে দেব যে ভাইরা বলে সাহাবীরা করে নাই মিলাদ আমরাও করব না ওই ভাইকে বলবো বলেন তাহলে নবীজির কোন সাহাবী এইভাবে ইস্তেমা করছে যে সাহাবীর দলিল যে তো আমার মিলাদের বেলা আসে তাহলে ইস্তেমার বেলায় আমরা সাহাবি খুঁজতে যাব তাফসীরুল কোরআন মাহফিলের বেলায় সাহাবি তালাশ করব খতমে বুখারীর বেলায় সাহাবি তালাশ করব আমার বেলায় সাহাবি খুঁজলে আমি আপনার বেলায় তো সাহাবি খুঁজব কথা বলেন ঠিক কি না ওয়াসাল কারণে কেন এত দাব দোয়া করলে কবুল হয়ে যায় কিন্তু একটা বারের জন্য নবীর সামনে বসে একটা হাদিস কোনোদিন শুনে নাই কোরআনের একটা আয়াতও কোনোদিন শুনে নাই কিন্তু এত দাম কেন ওই যে নবীজির দাঁত ভেঙেছিল অহুদের ময়দানে ওয়াসাল কারণে সহ্য করতে পারেন নাই নবীর প্রেম জ্বালা এমন প্রেম জ্বালা ওয়াসাল কারণে পাথর দিয়ে পিটিয়ে পিটিয়ে নিজের দাঁত ভেঙে ফেলে দিয়েছিলেন আল্লাহর কাছে এতটাই ভালো লাগছে আমার নবীর দরবারে এত ভালো লাগছে আমার আল্লাহ পাক তার ইবাদতটাকে এই ভালোবাসাটাকে এতটাই কবুল করেছে যে আল্লাহর দরবার হাত তুলতে দেরি হতো আসমান থেকে আসতে দেরি হতো না আর একটা মর্যাদা ছিল ওয়াসাল কারণে সেই মর্যাদা হলো ওয়াসাল কারণের একজন মা ছিল অন্ধ আহারে মাটা বৃদ্ধ ছিল একটা মা যেমন সন্তানকে লালন পালন করে গোসল করায় দেয় সন্তানের কাপড় চোপড় ধুয়ে দেয় সন্তানের মুখে খাবার তুলে দেয় সন্তানকে মাথায় তেল দিয়ে দেয় সন্তানকে আদর যত্ন করে সন্তানকে ঘুম পাড়ায় রাখে সন্তানকে কোলে করে কাঁধে করে মা ঘুরে বেড়ায় ওয়াসাল কান্নি ছিলেন ওই রকম মায়ের আপন মাকে সে এতই ভালোবাসত পিঠে করে মাকে নিয়ে জঙ্গল দিয়ে পাহাড় দিয়ে নদী দিয়ে ঘুরে বেড়াইতো ওয়াসাল কান্নি যেখানেই যাইতো মাকে কাঁধে করে নিয়ে যাইতো গোসল করানোর দরকার মাকে গোসল করাইতো মা ছিল অন্ধ নিজে রান্না করে মায়ের মুখের মধ্যে মাকে খাবার খাওয়াই দিত মার কাপড় চোপড় ধুয়ে দিত একটা মা সন্তানকে যেরকম লালন করত ওয়াসাল কারণে তার মাকে ওইভাবে লালন করত সাহাবীরা বললেন হুজুর আপনার ওয়াইস আপনাকে এত ভালোবাসে কিন্তু আপনার দরবারে বসে একটা হাদিস শুনল না একটা আয়াতও সে শুনল না আপনি নবীর দরবারে সে আসলো না আল্লাহ নবী ডাক দিয়ে বলেন সাহাবীরা রে সাহাবি আমার ওয়াসাল কারণে মার সেবার কারণে আমার কাছে আসতে পারে নাই জোরে বলা যাবে কি মারহাবা আচ্ছা আমার দেশের অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পড়ে আসে হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পড়ে আসে ছেলে ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ে আসে ছেলে মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয় মার মুখে খাবার দেয় না মার সাথে খারাপ আচরণ করে বাবার সাথে খারাপ আচরণ করে আমার দেশের আর একটা ছেলে সারাদিন কাজ করে পরিশ্রম করে অথবা সে কামলা দেয় দোকানের কর্মচারী হোটেলের কর্মচারী রিক্সা চালায় দিন মজুরি সারাদিন পরিশ্রম করে ৫০০ ১০০০ টাকা রুজি করে
ওই ছেলেটা মাকে নিয়ে বাবাকে নিয়ে নিজের সন্তান স্ত্রী পুত্র বুঝজন্যে ডালি সালি ভর্তা ডাল দিয়ে কোন রকম খেয়ে মাকে নিয়ে বেঁচে থাকে মাকে আদর করে মাকে সাথে নিয়ে ঘুমায় আচ্ছা আপনারা বলেন যেই ছেলে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পড়ে এসে হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করে এসে মাকে বৃদ্ধাশ্রমে পাঠাইলো আর যেই ছেলেটা রিকশা চালাইয়া মাকে সাথে নিয়ে পরিবার নিয়ে রাত্রিবেলা খেয়ে দিয়ে ঘুমাইলো বলেন জ্ঞানীকে অক্সফোর্ডের জ্ঞানী না রিকশাওয়ালা হ্যাঁ আর জোরে বলেন কে আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম ভস্মে ঢালিলাম ঘি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি মানুষ হওয়া লাগবে মানুষ মানুষ হওয়া লাগবে মানুষ 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 সহিহুল বুখারীর কিতাবুল আম্বিয়াতে একটা ঘটনা আসছে নবীজি বলেন পূর্ব জমানাতে একজন বুজুর্গ সারাদিন নামাজ পড়ত সারা রাত ইবাদতে কাটাইত অ্যাটেনশন প্লিজ যুবক ভাইদের জন্য এটা আমাদের জন্য অনেক বড় শিক্ষার একটা ঘটনা মাইকের আওয়াজ বহুদূর যাচ্ছে যারা চিন্তা করতেছেন হুজুর ওয়াজ করে করুক আমরা পরে তাবারকের টুপলা ধরব যারা তাবারকের টুপলা ধরার চিন্তা আছে তারাও যেখানে সেখানে যদি থাকেন তো কথাগুলি শুনবেন খালি তাবারকের ধান্দা করেন না এটা পাবেন বাপ রিজিক আসমানে বন্টন হয় বহু মানুষ খাইতে যায় গলার মধ্যে ঠেকে মারা যায় বহু মানুষ এই শহরে খাবার হজম করার জন্য হজমের বড়ি খেয়ে খাবার হজম করে আবার বহু মানুষ আছে দুই মুঠো খাবারের জন্য দিক বিদিক শূন্য হয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে হাত পাতে বাপ রিজিক আল্লাহর কাছ থেকে আসে কথা বলে ঠিক কিনা কেউ খাবারকে হজম করার জন্য ওষুধ খায়া হজম করে আবার কেউ দুই মুঠো খাবারের জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে হাত পাতে বাপ লজ্জা শরমকে ফেলে দিয়ে বাপ কিছু দেন আমি বড় অভাবী ক্ষুধার্ত এই জন্য আল্লাহ রাসূল বলছে তোমরা সায়েলকে ধমক দিও না ভিক্ষুককে তোমার থেকে তাড়িয়ে দিও না তাকে ধমক দিও না কেউ খাবার হজম করার জন্য ওষুধ খান কেউ আবার খাবার পাই না যারা তাবারকের চিন্তায় চারপাশ দিয়ে ঘুরে আপনাদেরকে বলবো বন্ধু ওই মালিক যদি বাজেট থাকে তো পাবেন যদি বাজেট না থাকে তাহলে পাবেন না অতএব বাহির আশেপাশে ঘুরে কোনো লাভ নাই ভিতরে এসে বসে যাবেন কথাগুলি শুনে যাবেন আজকে আল্লাহর নবী বলেন ওই যুবক সারাদিন নামাজ পড়ত মানুষ তাকে একটা খানকা বানায় দিল অনেক বড় বুজুর্গ ছিল ছেলেটা আল্লাহ তাকে অনেক সম্মানিত করেছিল কিন্তু একদিন তার মা ঘরের দরজায় সে ডাক দিয়ে বলল বাবা জুরাইস দরজা খোল আমি তোর মা আসছি মা দুইটা কথা বলেই চলে যাব জুরাইস দরজা খোল জুরাইস তখন নামাজের ভিতরে চিন্তা করে একদিকে নামাজ অন্যদিকে মা না 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 মা চলে যায় যাক আমি নামাজ সারব না জুরাইস নামাজ পড়তে লাগলো মা পরের দিন আবার আসছে খানকার দরজায় টুকা দিয়ে বলে জুরাইস দরজা খোল আমি তোর মা আসছি মা দুটি কথা বলেই চলে যাব জুরাইস চিন্তা করলো না একদিকে মা অন্যদিকে নামাজ না 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 মা চলে যায় যাক নামাজ আমি সারব না দেখেন বুজুর্গ কি নামাজে দাঁড়িয়েছে মা চলে যাক নামাজ সারব তা আবার নামাজ তৃতীয় দিন মা আবার আসছে ঘরের দরজায় টুকা দিচ্ছে জুরাইস দরজা খোল আমি মা আসছি মা দুটি কথা বলেই চলে যাব হযরত জুরাইস না
একদিকে নামাজ অন্যদিকে মা না 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 মা চলে যায় যা আমি নামাজ সারব না ওই দিনে নামাজে এই দিনে মা হাত বাড়াইছে আসমানে এ নরসিংদি শহরের মুসলমানেরা মাইকের আওয়াজ যত দূর যায় এ যুবক ভাইরা মা বোনেরা যত দূর মাইকের আওয়াজ যায় যেখান থেকে কথাগুলি শুনেন খুব মনোযোগ দিয়ে শুনেন হাত বাড়াই দিছে আসমানে আল্লাহ ও আল্লাহ আমি জানি আমার জুরাইস বড় বুজুর্গ সারা দিন রাত বর্ষে ইবাদতে কাটায় কিন্তু আমি তো তার মা আজকে তিন দিন ধরে মা হয়ে ডাকলাম আমার জুরাইস আমার ডাকে সারা দেয় নাই আল্লাহ সে দিন রাত বর শুধু নামাজ পড়ে নামাজ পড়ে আমি মা হয়ে তিন দিন ধরে ডাকছি আল্লাহ আমার জুরাইস আমার কথা শুনে নাই আল্লাহ আমার জুরাইস তোমার দরবারে যত বড় ওলি হোক আমার জুরাইস তোমার দরবারে যত বড় ওলি হোক আমার জুরাইসকে দুনিয়ার কোন জেনাকারী নারীর অপবাদ না দিয়ে কবর দেশে নিও না কবর দেশে নিও না হাই হাই মা বদদোয়া করে বসছে সাথে সাথে বদদোয়া কবুল হয়ে গেল আল্লাহ বলেন ইম্মা ইয়াবুলুগান্না ইনদাকাল কিবার আহাদাহুমা আও কিলাহুমা উফ শেষ যদি তোমার পিতামাতা তোমার ব্যাপারে উহ শব্দটা করে বসে তো তুমি শেষ যদি বলু তো তুমি শেষ যদি বলু তুমি শেষ এই শব্দটাও যেন না করে আহা সর্বনাশ হয়ে গেল জুরাইস নামাজ পড়ল মা চলে গেল ওই জুরাইজের খানকার পাশে এলাকার একটা রাখাল রাত্রিবেলা সে ঘুমায় থাকতো ওই রাখালের সাথে এলাকার একটা মেয়ের অবৈধ সম্পর্ক হলো জেনা করলো জেনা জেনা কত বড় গুনাহ জানেন কত মারাত্মক গুনাহ হাই 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 জেনা কত কঠিন গুনাহ জানেন কিয়ামতের ময়দানে জেনাকারীদের অবস্থা হবে কি জাহান্নামের কঠিন ওই লেলিহানে যারা দুনিয়াতে জেনা করবে পুরুষের জন্য আগুনের তৈরি মেয়ে তৈরি করা হবে আর মেয়েদের জন্য আগুনের তৈরি পুরুষ তৈরি করা হবে জাহান্নামের ভিতরে কঠিনভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে গগন বিদারী চিৎকারে আকাশ পাতাল ভারী হবে কিন্তু সেই দিন কেউ মারা যাবে না পুরুষের জন্য নারী হবে আগুনের আর নারীদের জন্য পুরুষ হবে আগুনের বড় কঠিন বড় কঠিন সমস্ত শরীরগুলি ঝলসে যাবে পুড়ে পড়ে যাবে জাহান্নামের আগুনের পুরাটা হলো ভিতর থেকে পুড়বে বাহির থেকে পুড়বে একসাথে পুড়তে থাকবে কত কঠিন জাক্কুম নামে জাহান্নামীদের একটা খাবার আছে এই খাবারটা ইবনে আব্বাস একদিন কাবা শরীফের পাশে লাঠির উপরে ভর দিয়ে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে এ দুনিয়ার মানুষ তোমরা জানো আল্লাহ জাহান্নামীদের জন্য একটা খাবার তৈরি করেছে জাক্কুম বিষাক্ত একটা খাবার এই খাবারের একটা টুকরা যদি পৃথিবীর মধ্যে ফেলে দেওয়া হতো এই খাবারের ভিতরে এত পরিমাণে বিষ সারা পৃথিবীর জমিনের মধ্যে বিষ ছড়ায় যাইতো পৃথিবীতে কোনো গাছ হতো না কোনো ফসল হতো না কোনো তরকারি হতো না কোনো ফল হতো না পৃথিবীর কোনো মাছ পৃথিবীতে বাঁচতো না পৃথিবীর পোকা পর্যন্ত মরে যাইতো জাক্কুম ফলের এত পরিমাণে বিষ এই ফল জাহান্নামীদেরকে খাওয়ানো হবে তোমরা যদি এই খাবার থেকে বাঁচতে চাও বেশি বেশি করে হালাল খাবার খাও আহা বড় কঠিন বড় কঠিন হাত বাড়াইছে মা জেনাকারিনী মহিলার অপবাদ ওই রাখালের সাথে মহিলার জেনা হলো মেয়েটাও অন্তঃসত্ত্বা হলো অন্তঃসত্ত্বা হওয়ার পরে সমাজে জানাজানি হলো অমুকের মেয়ে বিয়ে হয় নাই কিন্তু পেটে বাচ্চা হাই 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 মান সম্মান নিয়ে বিরাট বড় টানাটানি কি হইল মেয়েটাকে জিজ্ঞেস করা হলো এই মেয়ে তুমি বলো এই সর্বনাশ তোমার কে করেছে মেয়েটা বলল কেমনে কি বলবো এখন রাখালকে গোপনে এসে বললেন রাখাল রে বলো তো তুমি তো সর্বনাশ করছো মা আমি
গর্ভবতী হয়ে গেছে এখন এই বাচ্চার বাবার পরিচয় কি হবে রাখাল বলল দেখো আমি তো গোলাম তুমি স্বাধীন নারী তোমার সাথে আমার জেনা হয়েছে যদি মানুষ জানে তোমাকে পিটায় মারবে আমাকেও পিটায় মারবে একটা কাজ করো আসো ওই যে খানকার ভিতরে দেখো জুরাইস সারা দিন নামাজ পড়ে সারা রাত ইবাদত করে মানুষ তার খুব বিশ্বাস করে খুব ভালোবাসে বড় বুজুর্গ মনে করে তুমি বলবাই জুরাইস আমার সাথে খানকার ভিতরে নিয়ে জেনা করছে যার কারণে আমি অন্তঃসত্ত্বা হয়ে গেছি তাহলে তোমাকেও মানুষ ছেড়ে দিবে জুরাইসকেও মানুষ ছেড়ে দিবে ওই মহিলা বলে ফেলল জুরাইস আমার সাথে জেনা করছে ওই যে মায়ের বদদোয়া কবুল হয়ে গেল আহা কি সর্বনাশ হয়ে গেল মায়ের বদদোয়া কবুল হয়ে গেল ওই নারী বলতেছে জুরাইস আমার সাথে জেনা করছে জুরাইস আমার সাথে জেনা করছে সমাজের যুবক যারা আছে লাঠি শোটা নিয়ে জুরাইসের উপর আক্রমণ করলো জুরাইসের খানকে আগুন দিয়ে পুড়াই দিল জুরাইসকে মারতে লাগলো জুরাইসকে মারতে মারতে বেহুশ করে ফেললো জুরাইস বলেন হে যুবকেরা কি জন্য তোমরা আমাকে মারো যুবকেরা বলল তুমি ভণ্ড অমুক নারীর সঙ্গে তুমি জেনা করছো জুরাইস বলে না 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 আমি তো তাকে কোনোদিন দেখি নাই স্পর্শ কোনোদিন করি নাই জেনা করা তো দূরের কথা কথা তো সত্য কিন্তু মায়ের বদ্ধ কবুল হয়ে গেছে হযরত জুরাইস বললেন আমি জেনা করি নাই তখন মুরব্বীরা বলল এক হাতে তো তালি বাজে না তালি বাজতে তো দুই হাত লাগে তাহলে এক কাজ করো এই মেয়েটা মেয়েটাকে ডেকে আনা হলো মেয়েটা বলল হা জুরাইস আমার সাথে জেনা করছে তখন লোকেরা বললো হ্যাঁ জুরাইস মহিলার পেটের বাচ্চা মহিলার সাক্ষী তোমার কি কোনো সাক্ষী আসেনি মেয়েটা বলতেছে এই আমার সাক্ষী আমার পেটের বাচ্চা সমাজের নেতৃস্থানের লোকজন বলল জুরাইস তোমার কি কোনো সাক্ষী আছে জুরাইস বলল হা আমারও তো একটা সাক্ষী আছে বলে কি সাক্ষী বলে মহিলার গর্ভের বাচ্চাটা আমার সাক্ষী তখন লোকেরা বলল জুরাইস দুধের বাচ্চা কি কথা বলবে বলে হা এই বাচ্চা প্রসব হওয়ার পরে ছোট্ট বাচ্চার কাছে আমি জিজ্ঞেস করব আমি তার বাবা নাকি অন্য কেউ তার বাবা লোকেরা বলল জুরাইস এই দুধের বাচ্চা কি কথা বলবে আল্লাহর ওলি জুরাইস বললেন হা আমি বললে বাচ্চা কথা বলবে না হয় নাই আরো জোরে আরো জোরে অলিদের পাওয়ার আছে না হয় নাই জোরে বলুন পাওয়ার আছে পাওয়ার আছে পাওয়ার আছে আমরা অলিদের পক্ষে আসি না নাই হাত উজাগরা বলেন আসি হ্যাঁ লোকেরা বলল জুরাইস ঠিক আছে তাহলে বাচ্চা প্রসব হোক তো বাচ্চা প্রসব হয়েছে অনেক লম্বা ঘটনা বাচ্চা প্রসব হওয়ার পরে এই বাচ্চাটাকে মহিলা কোলে করে নিয়ে আসছে মহিলা ভাবতেছে জুরাইস বুঝি ঠকে যাবে জুরাইস আমার মামলায় হেরে যাবে কিন্তু মহিলা জানে না আল্লাহ ওলিদের দর আসে মোয়াল্লা পর্যন্ত ঠিক কিনা আল্লাহর ওলিদের দর আসে মোয়াল্লা পর্যন্ত নারী জানে না এবার জুরাইস জেলখানার থেকে আদালতে হাজির মহিলার স্কুলের ভিতরে বাচ্চা লোকেরা বলল জুরাইস তোমার সাক্ষী হাজির কর সহি বুখারিতে নবী বলেন উম্মাদ শুনিয়া নাও এই জুরাইস বলল তাহলে ওই বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো বাচ্চাটাকে কাছে নিয়ে আসার পরে হযরত জুরাইস শাহাদাত আঙ্গুল দিয়ে বাচ্চার তলপেটের মধ্যে ধাক্কা দিল কোন আঙ্গুল জোরে বলে শাহাদাত আঙ্গুল দিয়ে তলপেটের মধ্যে ধাক্কা দিল ধাক্কা দিয়ে বলে বাচ্চা বলো আমি তোমার বাবা নাকি অন্য কেউ তোমার বাবা একসাথে বলেন আল্লাহু আকবার আচ্ছা আপনারা বলেন শিশু বাচ্চা কথা বলে এটা কি সম্ভব আমাদের পক্ষে অসম্ভব কিন্তু কথা বলছে নবী বললেন উম্মত পৃথিবীতে কয়েকজন বাচ্চা
মায়ের কোল থেকে কথা বলেছে তার ভিতর হযরত ইউসুফ আলাইহিস সালামের সাক্ষী মনোযোগ দেন ইউসুফের সাক্ষী এই যে মাসাল আসছে এখন আবার সিকুন ধুলাই হবে হ্যাঁ শরীর দিয়ে তো লাভ নেই কি কথা কর নাকি ঠিক কি একবার একটু সিকুন ধুলাই হবে এখন খুব মনোযোগ দিয়ে এবার মাসাল আসছে ইউসুফ অনেক সুন্দর কি সুন্দর কত সুন্দর পৃথিবীটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা সৌন্দর্য ইউসুফের জন্য আরেকটা সৌন্দর্য সারা দুনিয়ার জন্য এবার বুঝুন ইউসুফ কত সুন্দর আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করা হলো ও মা নবী কত সুন্দর আম্মা জান আয়েশা বললেন শোনো ইউসুফের চেহারা দেখে যেই মেয়েরা কমলা লেবু কাটার বদলতে হাত কেটে ফেলে দিয়েছিল সেই মেয়েরা যদি আমার ইউসুফরে না দেখা আমার নবীকে দেখতো ওরা হাত না ওরা কলিজা কেটে ফেলতো তারপরে বুঝতে পারত না আরো জোরে আর আমরা দেশে সিকুন বলি বিজ্ঞান নবী আমরার মুতু উরে সুরা সাত দিন গোসল না করলে শরীর থেকে পাড়ার গন্ধ আসে হে কয় নবী আমরার মতো আরে পাগল দেশে কত হয়েছে ভাই আচ্ছা ধরেন রাত্রিবেলা মুফতি সাহেব ঘুমাই রয়েছে স্বপ্নের ঘরে মুইতে দিছে হইতে পারে না এরকম ধরেন মুইতে দিছে হেতার বউ চিন্তা করলো আমার স্বামী কত বড় মুফতি কত বড় হুজুর স্বামী বলে নবীর মতোই তো এক কাজ করি লুঙ্গিটারে টাইম দিয়ে খুলে নিয়ে সুন্দর করে মুসরাই হেতার নাকের গুড়ে বালিশের গুড়া থুয়ে দিছে থাক আচ্ছা আপনারা কর ভিতর থেকে আতরের দিল্লির ঘিরান আতরের ঘিরান আসবে না দিল্লির আতরের খেরে হে বলে নবীর মতো দেশে কত পাগল হয়েছে বুঝে বলেন তো বাপ পাগল দেশে কত শিক্ষিত পাগল কি কথা কর লেখে শিক্ষিত পাগল কত হয়েছে দেশে আচ্ছা এখন মনোযোগ দেন এটা কি পানি এটা মাম কোম্পানি রিফাইন করছে পানিটা পানি হয়তো বৃষ্টির আর না হয় মাটির নিচের আর না হয় পুকুরের আর না হয় নদীর একটা কোম্পানি এটাকে রিফাইন করে এটার ভিতরে যত পয়জন ময়লা আর্সেনিক আয়রন সব পরিষ্কার করে আলাদা করে এটা একবার স্বচ্ছ বানায় আপনার কাছে বিক্রি করতেছে পানিটা খুব পরিষ্কার মনোযোগ দিয়ে এই মাম পানিও পানি জমজমের পানিও পানি এই মাম পানিও পানি জমজমের পানিও পানি এই মাম পানি যদি একটা বোতলের মধ্যে পাঁচ বছর রাখেন তাহলে এই বোতলের মধ্যে পোকা ধরবে এই পানির রং পরিবর্তন হবে এই পানি গন্ধ এসে যাবে পানি বোতলের ভিতরে ভরে পঞ্চাশ হাজার বছরও যদি রাখেন জমজমের পানির রং কালার গন্ধ পরিবর্তন হবে না কথা বলেন ঠিক কিনা কেন এই পানি রিফাইন করছে একটা কোম্পানি আর জমজমের পানি রিফাইন করে পাঠাইছে আল্লাহ নিজে ঠিক কিনা জমজমের পানি আর মাম পানি এক পানি হ্যাঁ মৌলবী বুঝাবো কেমনে বলেন তো সে গল্পের মতো দুই ভাই শ্বশুর ভাই গেছে তো বড় ভাই আর ছোট ভাই চিন্তা করলো ছোটটারে লই যাই শাশুড়ি আম্মা চিন্তা করলো জামাইরে আদর করি আর না করি ঘোড়ার ডিম ফুতরারে কায়দা মতো খাওয়াইতে হয় তো মাছ টাস গরু মুরগা ছাগল খাসি আন্ডা সান্ডা যা আছে ফুতরারে খালি খাওয়া জামাইরে একটু আদর কমি করতেছে তো আদর টাদর শেষ বাড়ি আসবে তো আমাদের দেশে তো একটা রেওয়াজ আছে আত্মীয় মেহমান গেলে কিছু গিফট দেওয়া লাগে তো এক শিশে আতর দিয়ে কয় বাবা এ তোমার তাও সব বিদেশ থাকতো কিছু আনতে টানতে পারে নাই আমরা গরিব মানুষ এক শিশে আতর দিলাম পুত্রা এই বলদার ঘরে বলদার জীবনে আতর কোনো দিন দেখছে তো না আতর হাতি নিয়ে হাই রে মা এসব তো দারুণ জিনিস দিছে দেখতে মধুর মতো দেখা যায় ঘিরানো খুব সুন্দর মুঠ কাটের খুইলে আতের মতো ডাইলে সাইডটি খাওয়া দেখে মা ওই চিন্তা করি এটা বলদার ঘরের বলদা আতর দিলাম এটা সাইডটি খেয়ে কি বলদার ঘরে বল আচ্ছা জামাই আসুক তো জামাই জিজ্ঞেস করিস তো জামাই বাবা আসছে আসার পক্ষে বাবা এদিকে আসেন তো আচ্ছা
কি ব্যাপার আম্মা ডাকতেছেন কেন বলে ডাকতেছি বাবা তোমার শ্বশুর আব্বা বিদেশ থাকতো তোমার ছোট ভাই কি মগা সগা বলদা সলদা নাকি কি ব্যাপার এই এক শিশি আতর দিলাম বাবা গরিব মানুষ এই আতরের মুটকাটারে খুললে হাতের মতো ঢাইললে মধুর মতো সাইটে সাইটে খা এটা কি বলদার বলদা অনেক জামাই কয় হো আম্মা আসলে কতগুলো বলদা দেখছিস আমি আমি কত আদর করে আমার শ্বশুর ভাই তোরে নিয়েছি ও আতরের সাইটে খাইলো আমার একটু দিলো না একটু জিগিলো না শাশুড়িকে জামাই দিয়ে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বলদার ঘরের বলদা যারা আজকে মাম পানি আর জমজম পানি আর আমরা মানুষ নবী মানুষ বুঝে না এগুলি তো বলদা এদের কথা শুনে এদের পিছনে যারা দৌড়ে এর হলো আন্তর্জাতিক বলদা তোরা কেউ যাস নাই ও পা গোলের দেশে তিন পাগলের মিলছে বেলা বাটে এসে তোরা কেউ যাস নাই ও পা গোলের দেশে এসব দেখি কানার হাট বাজার কত খারাপ মনোযোগ দেন নবীকে আল্লাহ রিফাইন করে পৃথিবীতে পাঠিয়েছে রিফাইন নবী কেমন রিফাইন খালি বুঝেন নবীজির একজন দাসী ছিলেন উম্মে আইমান নাম কি হ্যাঁ উম্মে আইমান ছিলেন হযরতে আমেনার দাসী নবীজি তাকে মার মতো দেখতেন মার মতো সম্মান করতেন উম্মে আইমান ছিলেন হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাসী হযরতে উম্মে আইমানকে নিয়ে হযরত আমেনা চলে গেলেন কোন জায়গা মক্কাতে মক্কা থেকে মদিনাতে তখন প্রিয় নবীর বয়স 6 বছর শরীয়তের বয়স কেবলমাত্র কত বছর 6 বছর উম্মে আইমানকে নিয়ে গেলেন উম্মে আইমানকে নবীকে নিয়ে গেলেন আহা কি চমৎকার কথা খুব মনোযোগ দিয়েন তা কষ্ট হচ্ছে আপনাদের না কেবল দেড় ঘন্টা চলবে আরো 10 মিনিট দিবেন না ইনশাআল্লাহ সময় মাত্র 10 মিনিট তাহলে একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার না হয় না আরো জোরে আরো জোরে আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম কামা يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب الله বলে আমি তোমাদের মাঝে আমার একজন রসুল পাঠিয়েছি নবী কি করছি কথা বলেন না কেন নবী কি করছি পাঠিয়েছি নবী নবী পাঠিয়েছি তোমাদের মাঝে এই নবী কি করবে জানোনি আমার আয়াত সমূহ তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবে আর ওয়াইসাক্কিকুম তোমাদেরকে পবিত্র বানাবে পাক বানাবে পাক বানাবে পাক তাহলে আপনারা বলেন নবী পাক না না পাক নবী আমাদেরকে কি করবে কি করবে যিনি পাক বানাবে তিনি পাক না না পাক তিনি পাক যিনি পাক বানাবে তিনি পাক নবীজির দাসী উম্মে আইমান হযরত আমেনা তাকে নিয়ে গেলেন নবীজি তখন ছোট আল্লাহর নবী ওই ছোট বাচ্চাদের সাথে মদিনার পুকুরে গোসল করতেছিলেন এক ইহুদি দেখতেছে একটা ছোট্ট শিশু গোসল করে কিন্তু তার শরীরে নূরের নূর চমকাইতেছে তার জিসম মুবারকে আহা কি চমৎকার আরো লক্ষ্য করলেন
আসমান থেকে একটা মেঘ এসে নবীকে ছায়া দিচ্ছে ইহুদি পণ্ডিত লক্ষ্য করলেন এই ছেলে তো আর সাধারণ ছেলে না এই ছেলেটাই আখিরি নবী হবে এই ছেলেটাই আখিরি নবী হবে এই ছেলেটাই আখিরি নবী হবে তাওরাত জবুর ইনজিল খুঁজে দেখলেন সর্বনাশ ইহুদি পণ্ডিত খোঁজ নিয়ে হযরত আমিনার কাছে যা বসলেন বললেন হযরত আমিনা ক্ষমা করবেন আমি একজন ইহুদি পণ্ডিত আপনার কাছে দুইটা বিষয় জানার জন্য আসছি আপনার ছেলে মুহাম্মাদের আব্বা কি দুনিয়াতে আছে বলে না বলে তাহলে আর দেরি করবেন না তাকে দ্রুত গতিতে মক্কায় নিয়ে চলে যান মদিনায় তাকে রাখবেন না কারণ মদিনার ইহুদিরা যদি জানে আপনার ছেলে আখিরি নবী হবে তাহলে এই নবীকে মেরে ফেলে দেওয়ার জন্য তারা চেষ্টা করবে হযরত আমিনা রওনা করলেন আবওয়া নামক যেখানে আমিনার কবর মাজার শরীফ এইখানে আসার পরে হযরত আমিনা অসুস্থ হয়ে পড়লেন উম্মে আইমান পাশে ছিলেন হযরত আমিনা উম্মে আইমানকে কাছে ডেকে বললেন উম্মে আইমান আমি আমার নয়নের মণি চোখের জ্যোতি কলিজার ধন আমি মুহাম্মাদকে তোমার কাছে রেখে যাচ্ছি উম্মে আইমান আমি চলে যাচ্ছি পৃথিবী ছেড়ে উম্মে আইমান জাননি আমার মুহাম্মাদের নাম তামাম দুনিয়াতে ছড়ায় যাবে আমার এই সন্তানের নাম ধাম ছাড়া পৃথিবীতে ছড়িয়ে যাবে আল্লাহু আকবার আমি না বলতেছে সারা দুনিয়াতে ছড়িয়ে যাবে এই নাম এই নাম সারা দুনিয়াতে ছড়িয়ে যাবে রে উম্মে আইমান আমার সন্তানকে বড় আদর করে মানুষ বানাবি বড় করবি সাবধান কষ্ট দিবি না নিয়ে চলে যা বাড়িতে দাদার কাছে পৌঁছাই দিবি তুই হা হা হযরত উম্মে আইমান নবীজিকে নিয়ে রওনা হলেন মা মারা গেল বাবাও দুনিয়াতে নাই নবীজি এতিম হয়ে গেলেন আল্লাহর নবী এতিম হয়ে গেলেন মা দুনিয়াতে নাই নবী এতিম 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 নবীকে নিয়ে উম্মে আইমান চলে আসছে সেই দিন থেকে মায়ের মতো আদর করতেন নবী বলতেন উম্মি বাদাল উম্মি আপনি আমার মায়ের পরে একজন মা আপনি মায়ের পরে আপনি আমার আর একজন মা ওই দাসী নবীজির প্রসাদ একদিন পান করলেন মারহাবা কর ঘটির মধ্যে নবীজি প্রসাদ করেছিলেন দাসী ওই পবিত্র প্রসাদ মোবারক গটিখানা মুখে নিয়ে রাত্রিবেলা খেয়ে ফেললেন আচ্ছা আপনারা বলেন তো আমাদের প্রসাব লুনা অ্যাসিড দুর্গন্ধ মসজিদের বাথরুম যদি চৈত মাসে সাত দিন পরিষ্কার না হয় তো গন্ধটা কেমন হয় কন্ত খুব খারাপ খালি ওনে তো প্রসাব করেই যায় না এত পরিমাণে মারাত্মক গন্ধ কি সিরিয়াস গন্ধ আর প্রসাব আপনি ঘটির মধ্যে যদি করেন তো যত টাইম পাস হয় তত এটা দুর্গন্ধ বাড়তে থাকে ঠিক কিনা ভাই নবীজিও পানি পান করলেন আমিও পানি পান করলাম নবীও খাইলেন আমিও খাইলাম নবীও দুগ্ধ খাইলেন আমিও খাইলাম নবীজিও শরবত খাইলেন আমিও খাইলাম নবীজি প্রস্রাব করলেন প্রস্রাবে গন্ধ হলো না অ্যাসিড আসলো না দুর্গন্ধ হলো না লুনা হলো না আমি প্রস্রাব করলাম লুনা হলো দুর্গন্ধ হলো অ্যাসিড হলো মারাত্মক হলো রোগ হলো এর ভিতরে পয়জন আসলো নবীটা হযরত উম্মে আইমান পান করলেন পয়জন হলো না দুর্গন্ধ হলো না তার মানে বোঝা গেল আমরা মানুষ নবীও মানুষ এক মানুষ না কথা বলেন ঠিক না বেঠে কেমনে বুঝাইতাম কর আসে না এই জোরে কর আসে না এরা কি কয় জানে তো নবী পাক কইলে সিঁড়ি কইলে আমাদের ফরিদপুরের দক্ষিণবঙ্গে এক বক্তা একটা শের গাইত আগার পাড়া কব না কষ্ট হইতেছে আপনাদের একসাথে জোরে কল তো আল্লাহ আকবার এটা কিন্তু গালি না পাড়া কি গালি এটা একটা জন্তুর নাম এটার বিশি ফেলে না খালি সাবান সুটা যাই দেন খালি গন্ধ এটার বিশিটারে খালি ফেলেন
খুব মনোযোগ দেন দক্ষিণবঙ্গের এক আমাদের এক বক্তা মাঝে মধ্যে একটা শের দিত আগর পাড়া দেগার কাশি তোলালো তবু পাড়ার ভব খাসলাত না গেল পাড়ারে যতই তুলান তুলান বুঝেন নি আপনারা ওটার বিসি যতই ফেলান ওই যে আগে ভব খাসলাত ছিল বচ্চরিত্র ছিল কথা বুঝেন নাই মনে হয় ওই যে ভব খাসলাত ছিল ওর বিসি ফেলাই দিবার পর খালি ভব ভব করে বাজার যে জাতের যা সে তাদের তা আজ পর্যন্ত কোন সুন্নি আলেমের জবান থেকে কিন্তু শুনেন নাই নবী না পা কথা বলে ঠিক কি না আজ পর্যন্ত কোন সুন্নি আলেমের জবান থেকে শুনেন নাই কারণ কি আমরা আমাদের কলিজা দিয়ে নবীকে সম্মান করি কথা বলেন ঠিক কি না সাহাবীরা যেইভাবে করতেন ওইভাবেই করি সাহাবীরা যেইভাবে বিশ্বাস করতেন ওইভাবেই করি কোন বিষয়ে নবীজি যদি বলতেন আখেরাত সম্পর্কে গায়েব সম্পর্কে হাজের সম্পর্কে অতীত সম্পর্কে বর্তমান ভবিষ্যৎ কবর হাসর মেহশর দুনিয়া আসমান সূর্য পানির নিচে পানির উপরে দুনিয়ার নিচে দুনিয়ার উপরে তকদির জীবন মরণ হায়াত মউত আমল আখলাক কোন বিষয়ে নবী যখন সাহাবীদেরকে প্রশ্ন করতেন তোমরা কি জানো সাহাবীরা জবাব দিত আল্লাহু ওয়া রাসূলুহু আলাম আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানে আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানে আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানে এ সোয়া লক্ষ সাহাবীর আকীদা আল্লাহ জানে নবী জানে আল্লাহ জানে নবী জানে সোয়া লক্ষ সাহাবীর আকীদা আল্লাহ জানে নবী জানে আমরার সুন্নিদেরও আকীদা আল্লাহ জানে নবী জানে আল্লাহ জানে নবী জানে নজদি ভাইদের আকীদা আল্লাহ জানে নবী জানে না কথা বলেন ঠিক কি না তাহলে বলেন আমাদের আকীদার সাথে সাহাবীদের আকীদার সাথে আমাদের আকীদার মিল আছে না নাই এখন এই কারণে যদি আমরা বেদাতি হই তাহলে যারা আমরারে বেদাতি কইতেছে তাদের জিজ্ঞেস করেন তাহলে সাহাবীরা কি হবে কও কও কয়ে দিয়ে যাও তুমি তো বিরাট বড় আশিকের রসুল ধর্মতত্ত্ববিদ শাইখে আল্লাহ হাকিমুন নফস কি এক একটা নাম জানেন নি হাকিমুন নফস নফসের হাকিম বেডি মানুষ দেখি টেরে টেরে চাইয়ে থাকে হাকিমুন নফস তুমি এত বড় হাকিমুন নফস হইছো তোর ফ্যাট এত বড় কে কি কথা কন না কে প্যাট কি খাইলে বড় হয় না না খাইলে বড় হয় তো হাকিমুন নফস হইলে তার প্যাট বড় হবে কে কি কথা কন না কে আমরার নামের আগে কোনোদিন দেখছেন হাকিমুন নফস না কোনোদিন দেখেন না কারণ এটা অনেক বড় লকব হাকিমুন নফস নফস বুঝেন নফসের হাকিম এই নফসের হাকিম নফস যে কন্ট্রোল করে নফসের যে চিকিৎসা দেয় তাকে হাকিমুন নফস বলে বিরাট বড় হাকিমুন নফস হয়ে গেছে এক একজন এত বড় হাকিমুন নফস তো পেট বড় কে তুই নিজের পেটের কন্ট্রোল করতে পারলি না তুই আর একজনের নফসের কি কন্ট্রোল করবি কি চিকিৎসা দিবি কথা কর না কেন এরা এসে আমার মিলাদুল নবীর বিরোধিতা করে বাপ বুঝে কবরে যাবে ভোগী যোগী দেশে তো কত হয়েছে 100% হালাল ভিতরে ফরমালিন ঢুকিয়েছিস কি বলবেন টাঙ্গাইলের মধুপুরে গেছি আনারস কিনার জন্য ও আর শেষ করে বললাম ভাই ঢাকার থেকে আনারস কিনবো তো এই আনারসের ভিতরে তো ফরমালিন থাকে আমার একটু বাগান থেকে অরিজিনাল আনারস দেন না বাচ্চা কাচ্চার জন্য নিয়ে যায় হুজুর কোনো লাভ না ওকে কারণ কি কোন একবারে গাছে সুন্দর মতো মেরে দিস আমি কি সর্বনাশ ইতা জিতা বাঙালি রে সর্বনাশ কিতা বাঙালি ইউ মার শোনা কই গাছের ভিতরে ফরমালিন মারছে কত বড় বাঙালি চিন্তা করতে পারছে কে হুজুর ওই ঢাকা থেকে যেটা কিনবে ওইটাও যা গাছের থেকে যেটা নেবেন ওইটাও তা
আমি লাগতালি আর আনারস আমার খাওয়ার দরকার নাই হইছে কা এরপর তার আনারসই কি নিল চিন্তা করেন কি ঢাকা এতবে চিন্তা করেন কত বড় দাড়িওয়ালা চক চক দাড়ি করতেছে দি কলার ভিতরে খালি সুবাই কলারে খালি সুবাইতেছে আমি কি ব্যাপার সুবান কে কই তো কাজ আছে কয়দিন আগে দেখলেন না ডিমের দাম বেড়ে গেছে আচ্ছা কোন তো মুরগি কি হরতাল ডাকছিল হ্যাঁ তো রাতারাতি ডিমের ডিমে মুর ডিমের দাম ডিমে পলটি দিল কে ডিমের আড়তদাররা সিন্ডিকেট করে হঠাৎ করে দাম বাড়াই দিয়ে মানুষের পকেট থেকে টাকা চুরি করে নিয়ে গেল সব ডিম চোর কথা কন ঠিক কিনা মানুষের পকেট থেকে টাকা নিয়ে চলে গেল শত শত কোটি টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকে গেল হাই হাই হা এর ভিতরে অনেক বড় হাদিস আছে বিরাট লম্বা দাড়ি উরে বাপ রে বাপ বিরাট বড় বুজুর্গ দাড়ি নাসাচ্ছে আর তসবিহ হাতে বসুন্ধরা দিয়ে হাঁটেন সুবহানাল্লাহ 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 ডাকার সরে দশটা বাড়ির মালিক হয়ে গেছে মানুষের রক্ত শুষে শুষে নিয়ে চলে গেছে শয়তানে হাসি আর কয় তুই যতই হিল্লাল্লা করিস কাজ হবে না রে তোর ভিতরে মাল ঢুকাই দিছি যা এ কথা কর না কে তোর ভিতরে মাল ঢুকাই দিছি এবার যত হিল্লাল্লা করিস জান্নাত তোর নসিব হবে না তোর ভিতরে মাল ঢুকাই দিছি যা শয়তানে হাসি আর কয় তুই যত ফারিসি বা তাহাজ্জুদ পড় কোনো অসুবিধা নাই 18 কোটি মানুষের হিসাব দিয়ে তোরা জান্নাতে যাইতে হবে হ্যাঁ কোথায় ওয়াজ করো বলেন নাম দিছে হাকিমুন নফস তো হাকিমুন নফস হলো পেট বড় কে রে ভাই কি কথা কি খারাপ কইছি ভাই আগের যুগের অলিরা না খাইতে খাইতে শুকাই গেছে এরা ছিল হাকিমুন নফস তুই হাকিমুন নফসের নাম দিলা তুমি কিন্তু ফ্যাটটা বড় ফ্যাট থাকে আগে আর হাকিমুন নফস থাকে পিছিয়ে পিছিয়ে তার মানে বোঝা গেলের ভিতর ভেজাল আছে কি রে কি আছে ভেজাল আছে ভেজাল ভেজাল আমরাটা না আমরা তো হাকিমুন নফস না আমরাটা না বড় সর ওইটার আমরা তো মাসির বাড়ি খাই বেশি করে খাই আমরা তো হাকিমুন নফস হইছি বাপ বুঝে কবরে যাওয়ার দরকার চলেই তো যেতে হবে ভোগী যোগীতে দেশ ভরে গেছে একটা কথা মনে রাখবেন আমার নবীর ইজ্জত আজমতের বিরুদ্ধে যে কথা বলবে বুঝবেন এর ভিতরে গলদ আছে গলদ আছে এ হাত তুষা করে বলেন ঠিক কিনা ঠিক কিনা বলে কি আছে কষ্ট হচ্ছে আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম ভস্মে ঢালিলাম গি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি এসেছেন যত নবী সকলের ইমাম সালাম নবী তোমায় হাজার সালাম ইয়া নবী সালাম এবার আসে হযরত বেলাল সারা জীবন আজান দিল একটা পয়সা বেতন নিল না এইবার কাজ হইছে এইবার আমারও আজকে কাজ করে দেখতেছি কমিটি যদি ডাকাতো হয় তাহলে কত হুজুর ফতোয়া তো দিয়ে দিছেন সালাম আলাইকুম যা ছিল ডাইন বাপ তাকাইল সুজা ছিল যা সুজা জালকে এই ফতোয়া দিলে আমার উপর বিপদ আছে খুব মনোযোগ দিয়ে আমি সোয়াডাঙ্গে গেছিলাম এক মাহফিলে লোকেরা বললো হুজুর আবার দাওয়াত নেন আমি বললাম না এত দূর আসা যাবে না হুজুর গত বছর এক হুজুর আনছিলাম ডাকাত থেকে ভাড়া কইরা খালি বেদাত বেদাত করে সিলি লাইছে লাস্টে মাহফিলে দোয়াটাও করে নাই কই এটাও বেদাত হাই 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 কই যাবেন লোকে কে হুজুর কি যে কষ্ট কর এতদিন তিন দিন তফসির দিছি লাস্টে বাবা মার জন্য একটু দোয়া করবে এই দোয়াটাও করে না কি জালাত করলাম ক হুজুর আপনার আসতে আমি বললাম না ওই হুজুরকে আবার দাওয়াত দিবে
বলেন আবার দাওয়াত দিবেন কারণ আছে বলে কি কারণ আমি বললাম হুজুরকে আনবেন দাওয়াত দিয়ে তিন দিন তফসির করাবেন সুন্দর করে খাবার টাবার দিয়ে আদর যত্ন কইরা খুব সম্মানের সাথে লাস্টের দিন মাহফিল শেষ হয়ে যাওয়ার পরে গরম করে আরেক কাপ চা খাওয়াবেন একটু হালকা নাস্তা মাস্তা করাইয়া গাড়ির মধ্যে উঠাইয়া সসম্মানে সুন্দর করে একটা সালাম দিয়ে বলবেন আসসালামু আলাইকুম হুজুর এবার আপনি চলে যান আগামী বছরের তিন দিনের জন্য প্রস্তুতি তাই কেন আবার আপনাকে আসতে হবে যখন গাড়ি তুটে দিবেন কিন্তু কিছু টিসু কিছু টিসু কিছু টিসু বুঝেন তো কিছু টিসু কিন্তু পকেটে দিবেন না যখন কিছু টিসু পকেটে না যাবে তখন তো কবে কমিটিকে সভাপতিকে দাওয়াত দিল কে আমার গাড়ি ভাড়া কিছু টিসু দিল না কিছু টিসু তখন আপনারা সুন্দর করে একটা বড় লম্বা করে সালাম দিয়ে বলবেন হুজুর ক্ষমা করে দিবেন নবীর কোন সাহাবী তাফসীর করেছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস পৃথিবীর সবচেয়ে বড় মুফাসসির উনি তাফসীর শুনাইছে মানুষকে তাফসীর করে এক টাকা কোনো দিন নেয়ও নাই এক টাকা দেয়ও নাই কোন সাহাবী এক টাকা নেয়ও নাই এক টাকা দেয়ও নাই এত বড় জঘন্য বেদাত আমরা করবই না এক টাকা নিবও না দিবও না হয়েছে না কমিটিকে হুজুর এই বুদ্ধি তো আগে কেউ দেন হ্যাঁ এই বুদ্ধি করতে হবে কি এই বুদ্ধি তো করতে হবে জন্মের শিক্ষা দিয়ে দিবেন তো ঝগড়া করার দরকার আছে নাকি কোনো দরকার নয় শিক্ষা দিয়ে দিবেন খালি বেদাত চোখে দেখতেছে মিলাদের বেলা আসবি খালি বেদাত দোয়া করবার কি জালাত পড়ছি চিন্তা করে নবীকে সাহাবে কিরাম জিজ্ঞেস করলেন ইয়া নবী আল্লাহ কোন সময়ের দোয়া কবুল হয় নবীজি বললেন জাওফুল লাইলিল আখির শেষ রাতের দোয়া কবুল হয় অদবুর সালাতিল মাকতুবা ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় আরে নবী বললেন ফরজের পরে দোয়া কবুল হয় উম্মত কইলে ফরজের পরে দোয়া করলে বেদাত হয় হাই 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 উম্মতের পাওয়ার কত কত পাওয়ার আবার আমরা যদি বলি তাহলে কি কি কয় জানেননি হ্যাঁ আপনি জানেন উনি কত বড় শায়খ আমি একটা একদিন জিজ্ঞেস করি ভাই রে শায়খ কত বড় হইলে নবীর পেশাবের সমান হয় কত কথা কি খারাপ আমি ভাই তুই একটু বলতো শায়খ কত বড় হইলে নবীজির পেশাব মুবারকের সমান হয় ক বল তোর শায়খ কত বড় নবীর পেশাবের সমান হয়েছে নাকি তাই ক কি দাদু খারাপ কইছি বোঝানোটা আসলে বড় মুশকিল হয়ে গেছে কাউকে যদি গোমরাহিতে পেয়ে বসে সে হেদায়ত হয় না বাপ হেদায়ত আল্লাহর হাতে থাকে আহা কিন্তু কাউকে যদি নবী বিদ্বেষের রোগ অন্তরে জন্ম নিয়ে যা এর জীবন ধ্বংস হয়ে যাবে বাপ কথা বলে ঠিক কিনা নবীর একজন আশিক সাহাবী ছিলেন ওয়াসাল কারমি নাম কি জোরে কোন মাদ্রাসার মুহাদ্দিস কোন তো কোন ইউনিভার্সিটির চ্যান্সেলর বলেন তো পৃথিবীর কোন ভার্সিটি থেকে সে লেখাপড়া করছে বলেন তো তার একটা লেখাপড়া ছিল কোথায় জানেন কিছু ছাগল ছিল এই ছাগলের পাল নিয়ে সে মাঠে চড়ত দুধ দহন করে কিছু দুধ বিক্রি করত কিছু দুধ খাইত আর সে ছাগল মাঠে চড়াই দিয়ে নামাজে দাঁড়াই যেত সারা দিন রাত ইবাদতে কাটাইত ছাগল কি হইলো মরল না বাঁচলো ওই চিন্তা তার না ছাগলের কাজ ছাগলে খাইতেছে ওনার কাজ উনি করতেছে মাঝে মধ্যে বাঘেরা ওনার ছাগল পাহারা দিত নাস্তে হয়ে গেছে আরো জোরে আরো জোরে বুঝে যাবেন এরা উম্মত তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান মসজিদের জুতা আসরি করে নিয়ে যায় মসজিদের জুতা কি কুত্তাই নেয় কেটে নিল মুসলমান সিদ্ধা কিন্তু জুতা শেষ যেই দেশে মসজিদের জুতা চুরি হয় সেই দেশে রাস্তায় আপনার নারী আপনার বোন আপনার মেয়ের নিরাপত্তা কিভাবে থাকবে বলেন তো
মাঝে মধ্যে দেখবেন ঢাকা শহরে ঢোকার সময় দেখি মোটরসাইকেলের পিছনে বসে রয়েছে, চিন্তা করি এটা কি ইজলে নাকি, না একটু ভালো করে তাকাতে না ইজলে না, এটা বেডি, প্যান্ট ট্যান পরে শার্ট মাঠ গায়ে দিয়ে খুব টাইট করে বসে রয়েছে, কি রে বেডি মানুষই ফ্যান পরে বেডি। যতদিন আসতেছে তত এগুলি বাড়তেছে, আমার সমাজ বড় অন্ধকারে। ওই দৃশ্য দেখার পরে আমার ভাই আমার ভাতিজা আমার ভাগিনা চিন্তা করে, আমার দোস্ত যদি বেডি নিয়ে রাত্রিবেলা ঘুরে তাহলে আমি তো অন্তত বেডি না পেলে ইজলিও নিয়ে ঘোরার দরকার। ও চিন্তা করে বেডি না পেলে ইজলি তো পাবো, একটা নিয়ে ঘুরি। এই যে মন মানসিকতা ধীরে ধীরে দিনে দিনে বাড়তেছে, বেহায়া বেপর্দা বেহাপনা অসামাজিক কার্যকলাপ। আপনি একটু চিন্তা করবেন এই বাংলাদেশে বহু পার্ক আছে বিনোদন কেন্দ্র বলা হয়, বোটানিক্যাল গার্ডেন রমনা গার্ডেন, পার্কগুলি কেন করা হয়েছে, পার্কগুলি এই জন্য করা হয়েছে যাতে আমাদের দেশের সুশীল সমাজ যারা আছে, শহরের জ্ঞানী গুণী মানুষ যারা আছে, অনেক সময় দেশে যাইতে পারে না, বাহিরে যাওয়ার সুযোগ হয় না, তারা বাচ্চা কাচ্চা বউটো নিয়ে আত্মীয় স্বজন নিয়ে পার্কে ঘোরাফেরা করবে, একটু মুক্ত বাতাস খাবে, এটা ছিল তাদের উদ্দেশ্য। কিন্তু উদ্দেশ্য হয়ে গেল ভিন্ন। এখন এই পার্ক আর বিনোদন কমতে গেলে দেখা যায় বাপ এলাডা লেডি টুনা টুনি, লেডিস আর জন্ডিস আর জন্ডিস, কুত্তা আর কুত্তি সব এক জায়গা। এক কথা কর না কেন, কুত্তার জোরে কুত্তার বলে কাতি মাস এসে গেছে, সরম দেওয়ার দরকার, কারণ এগুলো লজ্জ সরমের বিষয়। আমরা হুজুররার মুখে লাগাম দিয়ে লাভ নাই, জীবনে বহু মুখে লাগাম দিয়ে ফেলছি, আর মুখে লাগাম দেওয়ার কায়দা নাই, কারণ আমার মেয়ের ভবিষ্যৎ বড় অন্ধকার, আমার সন্তানের ভবিষ্যৎ বড় অন্ধকার। এইভাবে যদি কুত্তা কুত্তি রাস্তায় এরকম অবস্থায় পার্কের ফেলছে, তো কুত্তায় সে কয় এটা কি মানুষ না কুত্তা, কুত্তায় চাই দেখো এটা কি মানুষ না কুত্তা। আল্লাহ আমরা কুত্তা বানাইছে, যে আমরা নাই ঝরে জগলে রাস্তা ঘাটে সেটা আল্লাহ বানাই ফেলছে, এখন আর আমরা তো কিছু করেন না, আমরা নাই রাস্তাঘাট পার্ক ব্যাস ফ্যাস আমরা কিছু বুঝি না, কি তারা মানুষ হইয়া আমরা কুত্তার তরিকা ধরলো কে, এই জোরে কর, ওরা মানুষ হইয়া কুত্তার তরিকা ধরলো কে, কারণটা কি, কুত্তায় চিন্তায় পড়ে যায়। আমি চিন্তা করি যে কুত্তার আবার পেশার উঠে না চিন্তা, খুব মনোযোগ দিয়ার কুত্তাও চিন্তায় পড়ে, ওরা কি মানুষ নাকি রে, কুত্তায় কয় তোরা মানুষ হইলি কে, তোরা আমরার মতো কুত্তা হইলেই তো ভালো হইতো। বাজানে এই কথাগুলি আজকে শক্ত বসে বলতেছি, কারণ আমার সমাজ নষ্ট হয়ে যাইতেছে, আমার দেশ নষ্ট হইতেছে, আমার পরিবার নষ্ট হয়ে যাইতেছে, যার কারণে হাজার হাজার পরকিয়া বাড়তেছে, পরকিয়া বাড়তেছে, আহা কত সন্তানের জীবন নষ্ট হচ্ছে, কত ফ্যামিলির জীবন ধ্বংস হচ্ছে, কত পুরুষের ভবিষ্যৎ স্বপ্ন ভেঙে যাচ্ছে, কত নারীর স্বপ্ন ভেঙে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা। ডিভোর্সের সংখ্যা বাড়ছে, সামাজিক অশান্তি বাড়তেছে, পারিবারিক ঝামেলা বাড়তেছে, কেন কেন এগুলি হবে, এ দুই চারটে শিয়াল কুত্তার জন্য আমার সমাজ কেন নষ্ট হবে, আমার রাষ্ট্র কেন নষ্ট হবে। মুক্তিযোদ্ধারা এই জন্য তো যুদ্ধ করে নাই, মুক্তিযোদ্ধারা এই জন্য তো জীবন দেয় নাই, আমার দেশ আমার সমাজ আমার গ্রাম সাজাইতে হবে, আমাকে সুন্দর করে সাজাইতে হবে, বাপ কথা বলেন ঠিক কিনা। হযরত ওয়াসাল কারনি নবীজির একজন সাহাবি বলতেছি, জীবনে কোনোদিন একটা বারের জন্য নবীর দর্শে বসে নাই, একটা আয়াত নবীর সামনে থেকে কোনোদিন শুনে নাই, কিন্তু তার দাম কত জানেননি। সহিহুল বুখারীর কিতাবু ফাযাইল ওয়া সাহাবিন নবী বাবু ফাযাইল ওয়া আসাল কারনি, এই বাবের ভিতরে লেখা হয়েছে হযরত ওয়াসাল কারনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নবীর সামনে একদিন বসা, আল্লাহর নবী বলেন ওমর রে ওই ইয়ামান দেশে আমার একটা পাগল আছে, ওয়াসাল কারনি যদি কোনোদিন তুমি তারে পাও আমার ওয়াসাল কারনির কাছ থেকে দোয়া চেয়ে নিবা, তোমার ক্ষমার জন্য মাগফিরাতের জন্য আমার ওয়াসাল কারনিকে বলবা, আমার ওয়াসাল কারনি যাতে আমার উম্মতের মাগফিরাতের জন্য দোয়া করে, কারণ আমার ওয়াসাল কারনি দোয়া করতে দেরি হবে আল্লাহর আসমানে কবুল হতে দেরি হবে না।
চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার তুলিতে সেই ফুলের কলি কাঁধে নিয়ে ভিক্ষার ঝুলি বাস করে তারা গাছতলা ইয়া রাসূলুল্লাহ কামলিওয়ালা আইরে আমার বুকে আয় ইয়া হাবিবাল্লাহ কামলিওয়ালা ডাকে আপনার কৃত দাসে ডাকে আপনার কৃত দাসে শান্তি দাও মোর কলিজা ইয়া রাসূলুল্লাহ কামলিওয়ালা আইরে আমার বুকে আয় ইয়া হাবিবাল্লাহ কামলিওয়ালা ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতে সেই ফুলের কলি ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতে সেই ফুলের কলি ওরে কাঁধে নিয়ে ভিক্ষার ঝুলি বাস করে তারা গাছতলা ইয়া রাসূলুল্লাহ কামলিওয়ালা আইরে আমার বুকে আয় ইয়া হাবিবাল্লাহ কামলিওয়ালা আল্লাহুম্মা সাল্লি আলা হ্যাঁ আওয়াজ তুলে মাওলানা আপনাদের কষ্ট হচ্ছে বোঝা যায় তো বেশি না তো কেবল শুরু হইল কেবল কি হইছে খুব মনোযোগ দেন